হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, লিঙ্গ কতটুকু বড় হলে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া যাবে। ভাই, পুরুষের লিঙ্গ বড় হলেই যে তার স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারবে এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছু নয়। আপনি যদি আপনার স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে চান, তাহলে স্ত্রী যতক্ষণ পর্যন্ত তৃপ্তি বোধ না করছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সহবাস করে যেতে হবে। মনে করুন আপনার স্ত্রী 10 মিনিটের কমে তৃপ্তি বোধ করে না, তাহলে আপনাকে 10 মিনিট পর্যন্ত সহবাস চালিয়ে যেতে হবে। যদি আপনি 10 মিনিটের কম সহবাস করতে অক্ষম হন, তাহলে আপনার স্ত্রী অপূর্ণ থেকে যাবে। আর যদি আপনি 10 মিনিটের বেশি সময় ধরে সহবাস করতে সক্ষম হন, তাহলে এতে আপনার স্ত্রী তাতে কোনো ক্ষতি নেই যদি সে তৃপ্তি বোধ করে ফেলে। কিন্তু আপনার স্ত্রীর তৃপ্তি বোধ করার পূর্বেই যদি আপনার তৃপ্তি বোধ হয়ে যায়, তাহলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলগুলো আপনি অবলম্বন করলে আপনার স্ত্রীও তৃপ্তি পাবে। তাছাড়া আপনাকে এর সাথে যৌন বৃদ্ধিকারক খাবার বেশি করে খেতে হবে ও যেসব খাবার খেলে যৌন দুর্বলতা সৃষ্টি হয় সেসব খাবার পরিহার করতে হবে। নারীর পূর্ণ তৃপ্তি সম্পর্কে আগে বলে দিলাম, এখন আসি পুরুষের লিঙ্গ বড়ত্ব নিয়ে। লিঙ্গ সাধারণত সব পুরুষেরই 5 বা 6 ইঞ্চি লম্বা হয়। সহবাসের ক্ষেত্রে 3 ইঞ্চি লম্বা লিঙ্গ হলে নারীর তৃপ্তি লাভের জন্য যথেষ্ট। তবে ছোট লিঙ্গ অধিকারী ছেলেদের সহবাসের স্বাভাবিক আসন পরিবর্তন করে সহবাস করতে হয়, তাহলে ছোট লিঙ্গ পুরুষরা সহবাসে স্ত্রীকে পূর্ণ সুখ লাভ করাতে পারে। আপনার যদি যৌন দুর্বলতা থাকে, তাহলে আপনি অভিজ্ঞ যৌন ডাক্তারের পরামর্শ নিন। আশা করি আপনি ভালো হয়ে যাবেন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।